টি-20 বিশ্বকাপের সুপার এইটে বাংলাদেশের যে প্রাপ্তি সেটা বোনাস বলে মনে করেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তবে পরাক্রমশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের ভালো খেলার প্রত্যাশা তার। এদিকে অজি অধিনায়ক মিচেল মার্শ সাফল্যে ধারাবাহিকতা রেখে ম্যাচটি জিততে চান। ওয়েস্ট ইন্ডিজের এনটিআই খেলাটি শুরু হবে শুক্রবার বাংলাদেশ সময় ভোর 6:30। পরাগার মানে রিপোর্ট। ভিশন নিয়ে এলো ফুল ঝুড়ি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। টি-20 বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে সুপার 8 পর্বের ম্যাচ সামনে রেখে এনটিগার কুকিজ ক্রিকেট গ্রাউন্ডে অনুশীলনে ঘাম ছড়িয়েছে বাংলাদেশ দল। তবে ব্যাটিংয়ে টপ অর্ডারের ব্যর্থতা এখনও টাইগারদের বড় দুশ্চিন্তার কারণ। বোলারদের কল্যাণে গ্রুপ পর্বে 3টি ম্যাচ জিতলেও সুপার 8 আরও চ্যালেঞ্জিং বলে মনে করেন দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এটা ঠিক যে আমাদের বোলাররা বেশ কয়েকটি ম্যাচ জিতিয়েছে, তবে সব সময় বোলাররা ম্যাচ জেতাবে এটা ভাবা ঠিক নয়। বড় দলের বিপক্ষে সাফল্য পেতে ব্যাটসম্যানদেরও বাড়তি দায়িত্ব নিতে হবে। গ্রুপ পর্বে শতভাগ সাফল্য নিয়ে সুপার 8 পর্বে উঠেছে 2021 সালের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তবে বাংলাদেশকে তারা সমীহই করছে, মোটেই হালকাভাবে নিচ্ছে না। প্রতিটি ম্যাচই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এই ফরম্যাটের ক্রিকেটে যে কোনো দল ভালো করতে পারে, বাংলাদেশও আমাদের কাছে কঠিন প্রতিপক্ষ। টি-20 বিশ্বকাপ ক্রিকেটে অস্ট্রেলিয়ার সাথে 5-5 মোকাবেলায় প্রতিটিতেই হেরেছে বাংলাদেশ। তাছাড়া এনটিগার স্যার ভিভ রিচার্ড স্টেডিয়ামে এবারই প্রথম টি-20 ম্যাচ খেলতে নামবে লাল সবুজের দল। পরাগমান, এটিএন বাংলা।